সুধী দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। এগ্রি অ্যাকোয়াবিডির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আপনারা সবাই জানেন যে আমরা এগ্রি অ্যাকোয়াবিডি গত প্রায় 7 বছর যাবৎ দেশি বিদেশি বিভিন্ন শাপলা পদ্ম অন্যান্য জলজ গাছ নিয়ে কাজ করে আসছি। ভিডিওতে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে থালিয়া জেনিকুলাটা রেড স্টেম। আমি আবার বলছি, এর নাম হচ্ছে থালিয়া জেনিকুলাটা রেড স্টেম। যদিও আসলে আমরা এটা মানে আমাদের নার্সারিতেই আমরা নেটের বাইরে থেকে এটা ভিডিওটি ধারণ করেছি, কারণ ভিতর দিয়ে আসলে ভিডিও ধারণ করা একটু টাফ ছিল গাছটিকে বোঝানোর জন্য। এই গাছটির মূল যে বৈশিষ্ট্যটা আমাদের কাছে ভালো লাগে সেটা হচ্ছে, দেখুন, আমরা আসলে ভিডিওটা এই রাতের বেলা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে সন্ধ্যার পর এর পাতা সবগুলো আকাশমুখী থাকে। দেখুন আপনারা দূর থেকে, এদের সবগুলো পাতা আকাশমুখী থাকে রাতের বেলা, এবং দিনের বেলাতে তা খুলে যায়। দেখুন, রাতের বেলা এর পাতাগুলো আকাশমুখী থাকে এবং দিনের বেলা কলা গাছের পাতা মতো নর্মালি এটা খুলে যায়। এই জন্য এই গাছটি আমার কাছে ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে। আর এর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এর ফুলগুলো, দেখুন এই ফুলগুলো, এদের ফুলগুলো নর্মালি 1.5 থেকে 2 মাস স্থায়ী হয়। দেখুন আপনারা যে এক একটা স্টিকে যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এগুলো 1.5 থেকে 2 মাস স্থায়ী থাকবে। দেখুন ফুলের স্টিক কত বড়। অতীব সুন্দর এই গাছটি কিন্তু আমরা এগ্রি অ্যাকোয়াবিডি খুবই সুলভ মূল্যে বিক্রি করে থাকি। এগুলো জলজ গাছ, এগুলো আপনার ওয়াটার বডির মাঝখানেও রাখতে পারেন বা পুকুরের সাইড গিয়ে আপনার রাখতে পারেন, খুব সুন্দর। জলজ গাছ সম্পর্কিত যে কোনো তথ্য জানতে চাইলে অথবা শাপলা পদ্ম বা জলজ গাছ যে কোনো জলজ গাছ কিনতে চাইলে আপনারা আমাদের ফেসবুক পেজ এগ্রি অ্যাকোয়াবিডি মেসেঞ্জারে নক করতে পারেন, অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বার 01715256077 নাম্বারও কল করে জেনে নিতে পারেন। তাছাড়া আমাদের ইউটিউব চ্যানেল এগ্রি অ্যাকোয়াবিডি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।